নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ সাধারণ মানুষ থেকে ক্রেতা বিক্রেতারা যাতে ব্যবহার না করে সেই লক্ষ্যে রায়গঞ্জ শহরে সচেতনতামূলক শোভাযাত্রা সংগঠিত করলো রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। সচেতনতামূলক এই শোভাযাত্রায় অংশ নেয় রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপ্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক বোর্ডের সদস্য সাধন বর্মন সহ রায়গঞ্জ পৌরসভার বিদায়ী কাউন্সিলরগণ। রাজ্য জুড়ে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ করার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে শুক্রবার রায়গঞ্জ শহরে সচেতনতামূলক র্যালি করল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। এর আগেও বহুবার রায়গঞ্জ পুর এলাকার প্রতিটি বাজারে এবং রাস্তার দুধারে দোকানদারদের নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার না করার জন্য অভিযান চালায় পুরসভা কর্তৃপক্ষ। এবার রায়গঞ্জ শহরের সর্বসাধারণ মানুষ এবং ব্যবসায়ী দোকানদার সহ ক্রেতা বিক্রেতাদের সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। পুরসভা কর্তৃপক্ষ ছাড়াও বহু সাধারণ মানুষ, ব্যবসায়ী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সচেতনতামূলক এই শোভাযাত্রায় অংশ নেয়। আমরা বাজারে পথে ঘাটে দোকানদার বন্ধুদেরকে, ক্রেতা বিক্রেতা উভয়কেই আমরা সচেতন করেছি। কখনো কখনো চটের ব্যাগ দিয়ে আমরা সচেতন করেছি, বিভিন্ন উপায়ে ক্যারি ব্যাগ রেড করে ফাইন করে আমরা সচেতন করেছি, বিভিন্ন উপায় করেছি। আজকে নবতম সংযোজন এই মিছিলের মধ্যে দিয়ে, প্ল্যাকার্ডযুক্ত মিছিলের মধ্যে দিয়ে সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি। দেখুন, আমরা অনেকবার রায়গঞ্জ পৌরসভা থেকে এই পাঁচ বছরের মধ্যে দোকানদারদেরকে আমরা বারবার করে রিকোয়েস্ট করেছি যে ক্যারি ব্যাগ মুক্ত, প্লাস্টিক মুক্ত একটা রায়গঞ্জ আমরা রায়গঞ্জবাসীর জন্য উপহার দিতে পারি। মানুষের স্বার্থেই আজকে আমরা বৃহৎ আকারে এটা মানুষের কাছে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা রায়গঞ্জকে ভালো রাখুন, আপনারা প্লাস্টিক মুক্তভাবে রায়গঞ্জকে গড়ে তুলুন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।